আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 43 এর পার্ট 5 এ সবাইকে স্বাগতম। তো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে নোমেড ক্যাপিটালিস্ট ওয়েবসাইটে করতেছিলাম, যেটা কিন্তু একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল এবং ওটা আমরা দিবি থিম এবং দিবি পেজ বিল্ডার দিয়ে করতেছিলাম, তাই না? তো আজকে যেটা করবো ওটা যে শেষের পার্টটুকু ছিল ওটা কমপ্লিট করে ফেলবো, মানে আজকে ওয়েবসাইটটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের জন্য স্পেশাল গিফট আছে এই যে আজকের ক্লাসে যেটা করবো যে তিনটা যে ডিবি বিল্ডারের যে এক্সট্রা যে প্লাগ ইনগুলো আছে, মানে এক্সট্রা এডনগুলো, যেগুলো পসিবল না ডিবি বিল্ডারে করা, সেই সব মানে ওই প্লাগ ইনগুলো যদি ইনস্টল করেন সেই সকল জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারবেন। তাই সমনষ্টটা করে শুরু করা যাক, খেলা হবে আজকে। তো আমরা যেখানে প্র্যাকটিস করতেছিলাম সেখান থেকে শুরু করবো, মানে যেখান থেকে লিভ করছিলাম প্রিভিয়াস ক্লাসে সেখান থেকে শুরু করবো। তার আগে একটু বলে নিই, যারা আজকের ক্লাসে নতুন, যেটা সেটা হচ্ছে যে এই যে নোমেড ক্যাপিটালিস্ট নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা ফুললি কাউন্ট করতেছিলাম ডিবি বিল্ডার এবং ডিবি থিম দিয়ে, এবং যেটা কিনা আমরা হচ্ছে এই পার্ট পর্যন্ত হচ্ছে লিভ করছিলাম, আজকে হচ্ছে এটা করব এবং অন্যান্য যে সেকশনগুলো আজকে এটা করে ফেলবো। তো আমরা হচ্ছে যেখানে প্র্যাকটিস করতেছিলাম সেটা হচ্ছে কি লোকাল হোস্ট, তারপর হচ্ছে ডাব্লুপি ডেমো, দেন হচ্ছে অ্যাডমিন। আমরা কিন্তু এখানেই প্র্যাকটিস করতেছিলাম, তো এখান থেকে আবার শুরু করবো যেখান থেকে লিভ করছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো আমরা যেটা হচ্ছে আমরা যদি একটু দেখে আসি ওয়েবসাইটটা, আর আমাদের হচ্ছে এই পেজটা আমরা ডিবি বিল্ডার দিয়ে করতেছিলাম। তো হচ্ছে এই যে ওয়েবসাইটটা মোটামুটি আমরা করছিলাম, এবং আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই সেকশনটা আপনাদের হোমওয়ার্ক ছিল এবং এই এই সেকশন থেকে আমরা কিন্তু শুরু করব। ওকে, তো হচ্ছে আমরা যদি এই পেজটা ওপেন করতে যাই এবং এটা এখানে রিলোড দেবো এবং এটা আমরা এখান থেকে দেখে দেখে করব। ওকে, তো আমাদের যেটা করতে হবে আজকে সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা হচ্ছে টিম সেকশন আছে, টিম সেকশনে এই কারুসেলটা তৈরি করতে হবে। ওকে, সো এই কারুসেলটা তৈরি করতে হবে আমাদের, এরকম একটা কারুসেল আছে এখানে টিম মেম্বারগুলো আছে। তবে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিবি থিমে যে ডিফল্ট বিল্ডারটা আছে, মানে বাই ডিফল্ট থিমটা ইনস্টল করলে যেটা হয় সেটা কোনো কারসেলের অপশন থাকে না। আমি হচ্ছে এই যে সার্চ করি, যদি এই যে মডুলগুলো আছে এই মডুলগুলোর মধ্যে কোনোটাতেই দেখবেন যে কারসেল টাইপের কোনো কিছু নাই, গ্যালারি ট্যালারি হয়তো বা আপনি পাবেন, কারসেল নাই। তো আপনি কি করবেন ইন দি সিচুয়েশন, হোয়াট ইউ হ্যাভ টু ডু? এটা খুব চিন্তা করার মতো একটা ব্যাপার যে কারসেল নাই, কারসেল তো আমাদের অ্যাড করতে হবে, তো আমরা কি করব। ওকে, তো আমরা যদি যাই গুগলে, এটা কিন্তু একটা কারসেল, আমরা যদি একটু দেখি এটা কিন্তু একটা কারসেল। ওকে, এবং ডিবি থিমের যে মডুলগুলো আছে এগুলোতে কোনো কারসেল মডুল নাই। তো আমরা যদি এখানে যাই গুগলে যে ডিবি কারসেল এইরকম করে যদি সার্চ দেই, তো হচ্ছে এই যে একটা এদের হচ্ছে যে মডুলের যে ওয়েবসাইটটা এটা একটা পাবো, মানে এটা এখানে বলতেছে কিনতে হবে আপনাকে এবং এটা ফ্রি না, এটা একটু প্রিমিয়াম। এটা কিনলে আপনি হচ্ছে ডিবি বিল্ডারে ডিবি থিম এর এখানে ইনস্টল করলে, এখানে কাজ করলে আপনি একটা কারসেল নামে মডুল পাবেন, যেটা দিয়ে কিনা এইরকম আপনি কারসেল বানাতে পারবেন আপনার ওয়েবসাইটে। সো আপনাকে কিনতে হবে, তাই না? তো এটা একটা ব্যাড সিচুয়েশন যে আপনি প্র্যাকটিস করতেছেন এই সময় আপনাকে এগুলা কিনতে হচ্ছে, এরকম ব্যাপার, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে মডুলটা আছে এই মডুলটা আমি এখন ইনস্টল করব, এবং যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করার জন্য শুধু এটা, এবং হচ্ছে আপনারা এটা ইনস্টল করে আমার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাগইনসের আন্ডারে গিয়ে এই যে মডুলটা আছে মডুলটা ইনস্টল করতে হবে, দেন আমরা কিনা ডিবি বিল্ডার দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কোনো কারসেল, যে কোনো কিছু কারসেল টাইপের আমরা কিন্তু তৈরি করতে পারবো। কারসেল বলতে কোনটাকে বোঝায় অ্যাকচুয়ালি? কারসেল বলতে এই যে এই টাইপের জিনিসগুলোকে আমরা কিন্তু কারসেল বলি, মানে এই যে এরকম স্লাইড স্লাইড স্লাইড, তো এরকম মানে যে কোনো সেকশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমি এখানে রেখে দিছি আপনাদেরকে এই ফোল্ডারটা দিয়ে দিব টোটাল, এবং এই লাস্ট আরও দুটো যে প্লাগিন আছে এটাও দিয়ে দিব, এটা নিয়ে কিছুক্ষণ পরে আসবো আর কি, এগুলো আমাদের দরকার লাগবে কিছুক্ষণ পরে, আমরা আসবো এগুলো নিয়ে। তো হচ্ছে এটা ইনস্টল করবো, ইনস্টল করলেই অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করলেই হচ্ছে আমরা এখানে যদি একটা পেজটা রিলোড দিই দেন হচ্ছে কারসেল নামে মডুল একটা খুঁজে পাবো। তো আমরা যদি এখন সার্চ দেই, মানে হচ্ছে এখন তো এটা হচ্ছে অ্যাক্টিভ করলাম, তাই না? আমি তো এটা রিলোড দিই নাই, তো ওইটা এই পেজটা তো আপডেট হয় নাই। তো আমি যদি এখন যে এই যে কারসেল নামে সার্চ দেই, এই যে
এই যে আসে না, কোনো কিছু আসতেছে না, তাই না? কার্সেল নাই, আসবে কেমনে? তো এখন আমরা যদি এই এটা একবার রিলোড দিই, মানে এই পেজটা রিলোড দিই, যেহেতু আমরা এই প্লাগইনটা ইনস্টল করলাম, তো এই পেজটা আপডেট হওয়া দরকার আছে, তাই না? তাছাড়া তো এটা পাবে না। তো এটা যদি রিলোড দিই, রিলোড দিয়ে আমরা যদি এইখানে একটা যদি সেকশন নিতে চাই, তো এই যে এখানে একটা যদি সেকশন নিতে চাই, হ্যাঁ, নিয়ে স্যাম স্যাম জিনিস করি, আমরা যদি আবার এখানে সার্চ দেই, যে এখানে হচ্ছে কার্সেল নামে সার্চ দেই, এই যে, তো এখানে দেখেন যে টিভি ক্যারোসেল নামে এই ক্যারোসেলটা চলে আসছে। এটা তখনই আসবে যখন আপনি এই যে এদের যে প্লাগইনটা, মানে এই যে টিভি ক্যারোসেল মডুল 2.0, এই এটা ইনস্টল করতে হবে, দেন আপনি কিন্তু এটা পাবেন। এখন আপনি যদি কমেন্ট করেন বা ভিডিও দেখে হতাশায় ভুগেন যে আসলে জিল্লুর ভাই, আপনার মতো আমার ডিবি ক্যারোসেলটা আসতেছে না কেন, আসবে না কেন, আসবে না, আপনাকে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, যদি না ইনস্টল করেন তাহলে কিন্তু এখানে পাবেন না, এবং ইনস্টল করার পরেই সার্চ দিবেন না, একটা আপডেট করে নেবেন, দেন হচ্ছে এরকম পাবেন। এখন এইটার আন্ডারে আমি কিন্তু দেখেন এই যে কারোসেল টারোসেল যা কিছু আছে সব কিছু তৈরি করতে পারবো। তো দেখেন আমি যদি এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে কয়টা আইটেম আছে, তিনটে আইটেম আছে, তাই না? তো আমি এখানে তিনটে আইটেম দিয়ে দিলাম, এবং এইখানে যদি যাই, তো এখানে হচ্ছে টাইটেল দিতে বলতেছে, তো আমি যদি এখান থেকে টাইটেলগুলো নিয়ে আসি, একটু হচ্ছে ইন্সপেক্ট, মানে এখান থেকে কপি করা যাচ্ছে না, তো আমি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে লেখাটা শুধু কপি করে নেব, এবং হচ্ছে এই যে এটা আছে, এটা হচ্ছে আমরা এই যে কপি করে নিলাম, ওকে। দেন হচ্ছে এখানে একটা ইমেজ আছে, তো আমরা একটু যদি যাই নিচে, এই যে ইমেজ, এই যে ইমেজ সেটিং, এখান থেকে আমরা কিন্তু ইমেজ দিতে পারবো, আপনি চাইলে কিন্তু আইকনও দিতে পারেন, এই যে আইকনও দিতে পারেন। তো আমরা হচ্ছে ইমেজ দিব, এবং হচ্ছে কারসেলের যে ইমেজগুলো সেটা হচ্ছে যে এই যে ইনি একটা আছে, এই যে, ওকে। তো আমরা যদি ইমেজগুলো এখানে দেই, এই যে এখানে আমাদের চলে আসে। এখন আমরা যেটা করব যে এটা জাস্ট সেন্টার করে দেবো, আপনারা তো জানেন এই জিনিসগুলো কত ইজি হ্যান্ডেল করা, এই যে এটা, এবং হচ্ছে সাবটাইটেল যেটা আছে এটাকে জাস্ট আমি সেন্টার করে দেবো, এবং হচ্ছে হিউজ অপশন আছে, হিউজ। এখানে দেখেন দুটো জিনিস আছে, আপনাদেরকে একটু কনফিউশন আপনারা যদি হয়ে যান, তো এই যে ডিবি, ধরেন এই যে এটা আমি হচ্ছে সেটিংটাতে ওপেন করলাম, এখানে দেখেন এই যে মেন সেটিংটা, প্রথমে যে সেটিংটা হলো এই যে ডিবি কারোসেল সেটিং, এটা হলো কারোসেলের সেটিংটা, এবং এটার সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন, দেন আপনি চলে গেলেন কারোসেল আইটেম সেটিং। আইটেম মানে এই যে একটা সিঙ্গেল আইটেম, এইটাগুলোকে আইটেম বলতেছে, আর টোটাল জিনিসটা হচ্ছে কারোসেল। তো এই দুটো জিনিস কিন্তু এট একটার ভিতরে আরেকটা আছে, এই জিনিসটা আপনি একটু খেয়াল রাখবেন, ওকে। দেন হচ্ছে এই যে এরকম করে আপনি জাস্ট সিম্পলি স্টাইল করে নেবেন, ডিজাইন করে নেবেন, দেন কিন্তু এই জিনিসটা আপনার জন্য হয়ে যাবে। দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এগুলাকে ডুপ্লিকেট করে দিলেই, যে দেখেন আইটেমগুলো কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, এবং আমরা যদি জাস্ট এখান থেকে ইমেজগুলো এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিই, দেন কিন্তু আমাদের এই যে কারোসেলটা হয়ে যাবে। চলেন আমরা যদি ইমেজটা চেঞ্জ করে দিই এখান থেকে, আর হচ্ছে এই যে এগুলা ইমেজ চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু দেখবেন যে কারোসেল আপনার কিন্তু এই যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এই যে, ঠিক আছে না? এখন আপনি যদি কারোসেলের সেটিংয়ে যেতে চান, এইখানে কী আছে, এই যে এগুলো আছে, প্লাস এই যে ডট আছে, তো আপনারা যেটা করবেন, এই যে দেখেন এখানে আপনি যে লুপিং করে দিতে পারবেন, অটো প্লে করে দিতে পারবেন, নেভিগেশন এই যে এরোটা আছে না, এরোটা তুলে দিয়ে দিলাম, ডটটা এরকম দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই যে এখানে আমার কারোসেল হয়ে গেল। এবং এখানে দেখেন একটা হচ্ছে বক্স শেডও আছে, তো আমরা যদি এইরকম যাই যে সেটিংস, সেটিংস থেকে এই যে ডিজাইনে যাই, আমি হচ্ছে জাস্ট এই যে কারোসেল আইটেমে যাই, আইটেম থেকে এই যে ডিজাইনে যাই, ডিজাইনে যাই, এই যে বক্স শেডো নামে যে অপশনটা আছে এখানে আমি যদি যাই, তাহলে এই যে দেখেন এগুলাতে দিলে এই যে বক্স শেডো হয়ে গেলো, এই যে এটা কিন্তু বক্স শেডো হয়ে গেলো। তো এখন আপনারা যেটা করবেন যে এই যে প্রতিটার বক্স শেডো দিয়ে দিবেন, ওকে, তাহলে কিন্তু আপনার একবারে স্যাম টু স্যাম ডিজাইন হয়ে গেল, ওকে। একবারে সিম্পল জিনিস যেটা টিভি বিল্ডার, এটা কিন্তু খুবই মডার্ন, এবং এমন এমন খুব জিনিস কিন্তু করা আছে যে জিনিসগুলো আমরা যদি নর্মালি করতাম অনেক কষ্ট হইতো, এবং এই জিনিসগুলো খুব সহজে, এই যে দেখেন আপনার হচ্ছে বক্সেটও দিচ্ছেন, জাস্ট একটা ক্লিকে আপনি কিন্তু বক্সেটও দিয়ে দিতে পারছেন, এবং এর যত কন্ট্রোলিং আছে আপনি কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছেন। এখন এই যে সেকশনটার, এই যে একটা টিম সেকশন আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে আরেকটা আমরা রো নিব, রো এই সেকশনের ভিতরে আরেকটা রো নিব, রো নিয়ে এই টাইটেলটাকে এখানে জাস্ট দিয়ে দিব। তো এবং হচ্ছে যেটা করব এটা হচ্ছে এটার উপরে দিয়ে দেই, এই যে এখানে দিয়ে দিই, এবং টাইটেলটা দিয়ে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে টাইটেলটা আছে জাস্ট এই সিম্পলি এটা জাস্ট ডুপ্লিকেট করে এখানে এনে ছেড়ে দেবো, এবং এই যে টাইটেলটা চেঞ্জ করে দেবো, জাস্ট সিম্পল জিনিসটাকে। তো যেটা করব এই যে এটা আছে, এই যে আপনার ডিভি বিল্ডারে অনেক কপি পেস্ট করতে হয়, তাই না?
তো এই যে এখানে আনে এটা ছেড়ে দিব, এখন আপনার মতো করে টাইটেলটা চেঞ্জ করে নেন, এবং এই জিনিসটা কিন্তু আমার হয়ে গেল, এবং এটা জাস্ট আমি সেভ দিয়ে দিলে আমার এখানে যদি আমি রিলোড দিই আমার যে ওয়েবসাইটটা, এখানে যদি রিলো দিই তাহলে কিন্তু আমার এই পেজটা আপডেট হয়ে গেল। ওকে, এবং এই যে কারুসেলটা, কারুসেল কিন্তু একবারে ডেমোর মতো করে হয়ে গেল। তো তারপরে দেখি কি আছে। তারপরে এই যে এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে, এই যে এটা এটা কিন্তু একটা ট্রিকি পার্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এই যে এটা, তো এটা তৈরি করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, আমরা যদি যাই, এই যে এটা তো আমাদের পেজ তাই না, এবং এটা আমরা হচ্ছে কেটে দেই। তো দেখেন এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে রেগুলার না, এটা হচ্ছে ফুল উইডে নেবেন, এটা একটা স্লাইডার। ওকে, ফুল উইড নেবেন, ফুল উইড দেখেন, এই যে দেখেন ফুল উইড স্লাইডার। তো আমরা যেটা করব এইখানে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন আমার কিন্তু স্লাইডার চলে আসে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই এবং ইমেজে যাই, এবং এটা যদি আমরা একটু আপডেট করার চেষ্টা করি, তাহলে হচ্ছে যেটা আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব, কোনটা দেখি এটা কিনা, আমরা যদি দেখি যে আসলে কোন ইমেজটা আছে। আচ্ছা, এই যে একটা এরোপ্লেন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা মনে হয় ব্ল্যাক টাইপের আছে, তো হ্যাঁ এটা, তো আমরা এটা নিয়ে নিব। এবং এই ইমেজটাতে যে অপাসিটি দেওয়া আছে, মানে ফটোশপ দিয়ে ইমেজটাতে অপাসিটি দেওয়া আছে, আপনি চাইলে ফটোশপ না দিয়েই কিন্তু ডিবি বিল্ডারে অপাসিটি দেওয়ার সিস্টেমটা খুবই সহজ। এই যে দেখেন ওভারলে, ওভারলে ইয়েস করে দিলেই, এই যে ওভারলে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ওভারলে দিতে পারবেন, এইভাবে ইমেজে দেওয়ার দরকার নাই। এখন দেখেন এইখানে যেটা করতে হবে, জাস্ট আমাদেরকে এই যে, এই যে টাইটেলগুলো আছে, এই যে এই জিনিসগুলো জাস্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, এটা যদিও সেম আসা ওভাবে না করে সিম্পলভাবে করি, এই যে দেখেন এখানে দিয়ে আপনার জাস্ট এই যে লেখাগুলো চেঞ্জ করে দিবেন, এবং এই যে স্পেসিংগুলো আছে এগুলো ঠিক ঠাক করে নিলে আপনার কিন্তু হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন এখানে লেখা এখানে। এখন দেখেন সব থেকে যেটা ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই যে ইমেজটা, ইমেজটা এখন এখানে যদি আমি যাই, এই এই সে এই সেটিংটা যদি আপনি দেখেন, এটাও কিন্তু ওই যে কারুসেলের মতো সেটিংটা। এই যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রথম যে অপশনগুলো এগুলো হচ্ছে স্লাইডারের সেটিং, এবং এর যে এই যে ভিতরে গেলে এগুলো হচ্ছে আইটেমগুলোর মানে সেটিং এবং আইটেমগুলোর অপশন। তো দেখেন আমার হচ্ছে এখানে ইমেজ আছে, এবং আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এই যে এখানে দেখি যে ইমেজ অ্যান্ড ভিডিও, এখানে কিন্তু ইমেজ দেওয়ার অপশন আছে। তো আমি ইমেজটা আপলোড করি যেহেতু অপশন আছে, আমি হচ্ছে ইমেজটা যদি দিই, এই যে দেখেন এটা ইমেজ আমি আপলোড করলাম, তাহলে দেখেন ডিজাইনটা এই যে ভেঙে যাবে। এখন আমরা যদি দেখি যে আমাদের কি করতে হবে নেক্সট, এই যে দেখেন এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস হচ্ছে এটাতে যদি আমি ক্লিক করি, আচ্ছা এখানে একটা ক্লিক করলে এটা একটা ভিডিও ওপেন হচ্ছে। ওকে, তো দেখেন এই জিনিসটা আমরা করবো কীভাবে, এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা নর্মাল সেকশন নিয়ে নিবো, রেগুলার সেকশন, সেকশন নিয়ে এখানে হচ্ছে আমরা একটা যেটা করবো সেটা হচ্ছে এই যে ভিডিও। ওকে, এই যে ভিডিওটা আনে দিতে পারবো, এবং এই যে এখান থেকে আপনি ভিডিওটা জাস্ট হচ্ছে সুন্দরভাবে এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিতে পারেন, এবং হচ্ছে আপনি চাইলে ইউটিউবের ভিডিও এগুলো ভিডিও দিতে পারেন। ওকে, তো আমি হচ্ছে আপাতত এই ভিডিওটাই থাক। এখন দেখেন এই যে আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এরকম এই ব্যাকগ্রাউন্ডটা আছে, প্লাস হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার একটা ওভারলে আছে। তো এই জিনিসটা আমরা করবো কীভাবে, এটা দেখেন এখানে যদি যাই, এখন ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে দিই, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে দেখেন ওভারলে অপশনটা কিন্তু নাই, এবং হ্যাঁ ডিজাইনে যদি যাই তাহলে কিন্তু এই যে ওভারলে টাইপের কোনো অপশন নাই। তো আমরা এই এই যে ওভারলে টাইপের জিনিসটা করব কিভাবে, সেটা হচ্ছে একটা ট্রিকি পার্ট আছে, সেটা আমরা করতে পারি কিভাবে। এটার ব্যাকগ্রাউন্ড ওভারলের কালারটা কোনটা, আমরা যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড ওভারলের কালার হচ্ছে এই যে নর্মাল কালারটা, মানে এই যে মেন প্রাইমারি কালারটা। তো এটা করার জন্য আমরা যেটা করব, গ্রেডিয়েন্টটা ওপেন করব, ওপেন করে এখানে যাব, এটা পেস্ট করব কালারটা এখানে দিয়ে, এটা হচ্ছে আমি একটা 50% করে দিই, এই যে 50% করে দিলাম, এবং হচ্ছে এই এটারও কালারটা হচ্ছে পেস্ট করে দিলাম, মানে দুইটা কালার কিন্তু সেম দিলাম, দিয়ে একবারে সেম ভ্যালু এখানে দিলাম, এটার 50, এটার 50, এটারও আমি হচ্ছে 50 করে দিলাম। এখন এই যে একটা অপশন আছে,
এই এটা চালু করে দিলাম। এখন দেখেন যে আপনার এটা কিন্তু এটা আপনি যদি চান তাহলে এইভাবে সুন্দর করে করে ফেলতে পারেন, যেটার যদি ওভারলে না থাকে। কারণ এখানে আপনি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্টটা এখানে ইমেজের উপর ইউজ করার একটা অপশন দিয়ে দেয়, তো আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে করতে পারবেন। ওকে, তারপরে এই যে ইমেজটা আছে এখান থেকে আপনি কিন্তু এটা সুন্দরভাবে এডিট করার অনেক অপশন আছে। এই ইমেজটা দেখেন, এখানে আপনি চাইলে একটা ওভারলে দিয়ে দিতে পারবেন, সেটা হচ্ছে চাইলে যদি জানে যে ইনার ইমেজ দিয়ে দিবেন। তো এই যে দেখেন একটা ওভারলে হয়ে গেছে। তারপরে যদি আমরা এখানে ডিজাইনে যাই, যে প্লে আইকন, প্লে আইকন আপনার হচ্ছে আপনি সুন্দর করে ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন। এই যে দেখেন সুন্দর করে, এই যে এটার এখন এইখানে আমরা দেখছিলাম মনে হয় প্লে আইকন ছিল না প্রথম পর্যায়ে, বা আপনি যদি চান যে এটা হচ্ছে রিমুভ করে দিবেন, তো সুন্দর করে এই যে এটা এটা যদি ট্রান্সপারেন্ট কালার করে দেন তাহলে কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, তো এটা আপনার বুদ্ধি খাটায় কাজ করবেন কীভাবে সহজে ডিজাইনটা করা যায়, কারণ অনেক অপশন আছে একটা ডিজাইনকে করার জন্য। মোটামুটি এই জিনিসটা এভাবে আপনি করতে পারবেন। প্লাস হচ্ছে এই যে দেখেন এই এই জিনিসটা, এটা জাস্ট একটা টাইটেল, এটা জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন, এবং এই যে এটা এটা একটা ফর্ম। ওকে, আমরা যদি যাই এখান থেকে রেগুলারে যাই, রেগুলার থেকে এখান থেকে আপনি জাস্ট টাইটেলগুলো কপি করে নিয়ে আসবেন। এখন আমরা যদি এরকম দিই হচ্ছে ফর্ম, ওকে, ফর্মের এটা হচ্ছে যে এই যে আমাদের কোন কোন লেভেল আছে, এটা দুইটা আছে, এবং এই যে মেসেজ, মেসেজটা নাই এখানে। এবং এটা যদি ডিজাইনে যাই, ফিল্ড আমরা যদি এই যে দেখেন এই যে এটার এটার যদি আমরা ওপেন করি, দেখেন এটাও সেটিংটা কিন্তু এরকমই, কন্ট্যাক্ট ফর্ম সেটিং নামে আছে, এবং এখানে সেটিংয়ে ক্লিক করলে এর ইনার সেটিংগুলো ওপেন হয়। ইনার সেটিংটা ওপেন করে আমি যদি এখানে লেআউটে যাই, ফুল উইড করে দেই, এবং সেম জিনিস হচ্ছে আমি এই যে ইমেলও করব, এখানে যাব, যাই লেআউট থেকে ফুল উইড করে দেবো। এবং খুবই অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স ডিবি বিল্ডারটা, এবং অসাধারণ, অনেক ফাস্ট কাজ করে। এরকম না যে লোডিং হচ্ছে 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 তো অনেক সময় লাগতেছে, এরকম অনেক ফাস্ট কাজ করে এবং অনেক অ্যাডভান্স। এই যে দেখেন এটা আপনারা যদি চান তাহলে হচ্ছে এই যে স্প্যাম প্রোটেকশন, এটা এখানে তো দরকার নাই, এটা এখান থেকে তুলে দিতে পারেন, এইভাবেই কিন্তু কাজ করতে পারেন। এবং হচ্ছে এই যে দেখেন বাটন, বাটনটাকে এখান থেকে সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন, এবং যদি যেগুলো অপশন থাকবে না সেগুলো কাস্টম সিএসএস করে দিবেন। এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু ডিবি থিম দিয়ে আমাদের ওয়েবসাইটগুলো বিল্ড করতে পারবো। এবং আমরা যদি যা সেভ দিয়ে আমরা যদি আমরা যে পেজটা করতেছি সেটা যদি রিলোড দিই, তাহলে দেখবেন যেভাবে কাজ করলাম সেভাবে সেই জিনিসগুলো সকল জিনিসগুলো চলে আসছে, এবং এটা মনে হয় আপডেট হয় নাই। আমরা জাস্ট এই যে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমরা এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের এই সকল জিনিসগুলো চলে আসে। এবং এই যে এটা এটা হচ্ছে আমরা যদি দেখি যে ফুল উইড করে দেওয়ার জন্য কোনো অপশন আছে নাকি, দেখেন এই যে বাটন আমরা যদি চাই, যে ফ্রন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড ফোম, বাটন উইড, আচ্ছা এই যে দেখেন বাটন উইড, এটা যদি আমি বাড়াই তাহলে কী হচ্ছে, আচ্ছা এটা বাড়াইলে কিন্তু বাটন উইডটা বাড়তেছে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিম্পলি দেখেন এখান থেকে যেটা হবে না সেটা এটার একটা কাস্টম ক্লাস দিয়ে দিব, বা হচ্ছে কাস্টম সিএসএস করে দিতে পারবো। এই যে দেখেন আমরা যেটা করি, ধরেন এই যে এটা কন্টেনার আছে না, তো এটার উইড করে দিই 100%, 1000% রেখেছে, 100% করে দিলাম। এবং এই যে বাটনটা আছে না, এটা হচ্ছে কী করে দেওয়া যায়, এই যে ডিসপ্লে ব্লক করে দিলাম, উইড করে দিলাম 100%, তো ফুল উইড হয়ে গেলো। আমরা তো কাস্টম সিএসএস জানি। এবং এই যে দেখেন 100% থেকে একটু কমাই দিবেন, দিয়ে হচ্ছে মার্জিন পজিশন আমরা যদি জাস্ট দেখাচ্ছি আর কি। ওকে, আপনারা তো এভাবে করতে পারবেন। আমি যদি এভাবে পজিশন দিয়ে যে রিলেটিভ দিয়ে হচ্ছে আমি যদি লেফট দিয়ে দিই 10 পিক্সেল, এই যে আমি কিন্তু সুন্দরভাবে এটা, আপনারা তো এখন এইগুলা তো জানেনি, আমরা তো সিএসএস এর পার্টগুলো সব করে আসছে। ওকে, তো এভাবে করে, এবং এই সিএসএসটা যদি আপনি এখানে যদি সেভ দিয়ে দেন এই যে কাস্টম সিএসএস এর আন্ডারে, বা হচ্ছে প্লাগইনস এর আন্ডারে, মানে কাস্টম সিএসএস যে প্লাগইনসটা আমরা তো দেখাইছি কীভাবে ওইটা কাজ করে, তো ওইখানে পেস্ট করে দিলে কিন্তু হয়ে গেল। তো আপনারা যেটা করবেন, এইভাবেই আমি যেভাবে বানালাম ফুল ওয়েবসাইটটা বানাবেন, অবশ্যই অবশ্যই বানাবেন। এবং লাস্ট আমি দেখতেছি যে হোমওয়ার্কগুলো আপনারা কিন্তু গ্রুপে প্র্যাকটিস করে জমা দিচ্ছেন না, প্লিজ জমা দিবেন। কারণ হোমওয়ার্ক আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এখানে কোনো ভ্যালু নেই। আমি আজকে কাজটা দেখাচ্ছি, আপনি প্র্যাকটিস না করলে শুধু দেখেই যাবেন, আপনার যখন ক্লায়েন্টের কাজ হবে আপনি তখন কিন্তু করতে পারবেন না, তখন একটা প্রবলেমে পড়ে যাবেন, এটা সমস্যা ওটা সমস্যা। সো আপনি এখন প্র্যাকটিস করলে এটা আপনার একটা সাহসটা বাড়াবে, এবং প্র্যাকটিসেই আপনাকে পারফেক্ট বানাবে, এটা তো আপনারা জানেনই। তো আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে আদার্স যত পেজগুলো আছে এগুলো কিন্তু করার চেষ্টা করবেন। এবং আপনারা তো দেখলেনই যে ডিবি বিল্ডারটা কত অ্যাডভান্স এবং কত সহজে অপশনগুলো করা যায়, খুব সহজে কিন্তু অপশনগুলো করা যায়। আরেকটা যেটা বোনাসের কথা বলতেছিলাম সেটা তো আমি ভুলে গেছিলাম। ওকে, তো দেখেন আমরা যদি এখান থেকে যদি যাই,
তো ধরেন কোন একটা সেকশনে যাই, কোন একটা কিছু আনতে চাই, ধরেন মডুলগুলো আনতে যাচ্ছে। এখন আমরা যদি এখানে মডুলে যাই, আরেকটু আমি হচ্ছে এখান থেকে যদি একটু বড় জায়গা থেকে নিয়ে আসি, ধরেন এইখান থেকে আমি হচ্ছে এই যে মডুলে মডুলগুলো দেখেন, মডুলগুলো জাস্ট লিমিটেড কিছু মডুল আছে, এবং হচ্ছে ধরেন আপনার এটা দরকার ওইরকম। আমরা যেমন দেখছিলাম যে এলিমেন্টের অনেকগুলো মডুল ছিল, তারপরে অন্যান্য যে ভিজুয়াল কম্পোজারে অনেকগুলো ছিল, এবং এখানে দেখেন জাস্ট হচ্ছে ভিডিও স্লাইডার, ভিডিও টগল, টেস্টিমোনিয়াল, কয়েকটা জাস্ট সিম্পল সিম্পল কয়েকটা জাস্ট মডুল আছে। তো আপনি এখানে কীভাবে কাজ করবেন যদি আপনার ক্লায়েন্ট বলে যে এটা দরকার ওটা দরকার, এবং সেটা যদি মডুলে না থাকে? অ্যাজ লাইক অ্যাজ এই যে কার্সেলটা, কার্সেলটা যেমন আমাদের মডুলে ছিল না, সেটা আমরা কী করলাম, একটা প্লাগ ইন ইনস্টল করে সেটা দিয়ে কিন্তু কাজ করলাম। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি হচ্ছে আরো দুটো জিনিস দিয়ে দিচ্ছি। দেখেন একটা হচ্ছে ইসেন্সিয়াল, ডিভি ইসেন্সিয়াল এখানে হচ্ছে অনেক, আর একটা হচ্ছে সুপ্রিম। এই যে দেখেন ডিভি সুপ্রিম, এই দুটোতে মানে অসাম। দেখেন এখানে যতগুলো অপশন আছে, এমনি তো জানি যে ডিভি বিল্ডার অসাম, এটা হচ্ছে অনেক কিছু অপশন আছে, অনেক ফিচার আছে, যা চাই সবই কিন্তু করতে পারি। প্লাস হচ্ছে এই পাওয়ারগুলো যদি আপনার হাতে চলে আসে, দেন আপনি কিন্তু উঠতে পারবেন। ওকে, দেখেন কতগুলো অপশন এখানে, এবং কতগুলো মডুল এখানে, এই যে 3D মডুল, তারপরে এই যে ডিপ ফ্লিপ, তারপরে হচ্ছে রিভিউ, তারপরে হচ্ছে এই যে দেখেন কারসেল, এই যে লগো কারসেল, তারপরে এই যে আরেকটা কারসেল, তারপরে এই যে 3D কারসেল, এই যে ডিবি গ্যালারি, তারপরে মানে প্রচুর প্রচুর এই জিনিসগুলো আপনারা এই এইটা যদি এই প্লাগিনটা যদি ইনস্টল করেন, এবং এটা কিন্তু পেইড প্লাগিন। এই প্লাগিনটা ইনস্টল করলে এই সকল মডুলগুলো আপনি কিন্তু ডিবি বিল্ডারের আন্ডারে পেয়ে যাবেন, এবং যেভাবে দেখলেন যে কারোসেলটা আমরা নিয়ে আসলাম, সেভাবেই আপনি যদি ইনস্টল করে এটা রিলোড দেন, তো এইখানে সব মডুলগুলো আপনি কিন্তু পাবেন। এখানে দেখেন কতগুলো, মানে আমি তো দেখেই মানে অবাক যে আপনার দেখেন কতগুলো মডেল, এবং মানে মেসোনারি ডিপ আছে, তারপরে এই যে ডিবি হটস্পট, মানে এই যে অপশনটা, এটা এটা অসাধারণ একটা অপশন। ধরেন এই অপশনটা কেমন, এই যে এখানে ইমেজটা আছে একটা, এটা একটা এই যে প্রোডাক্ট, তো আপনি কী করলেন এই যে মানুষের এই যে যে চোখটা আছে, যে চশমাটা, চশমাটার উপরে একটা ডট থাকবে, ডটে আপনি মাউসটা নিয়ে গেলে আপনার ওই যে প্রোডাক্টটা সম্পূর্ণ দেখাবে। এই যে দেখেন হাতে এখানে দেখাবে, এই যদি ঘড়ি পড়তো ঘড়িতে ওই যে হটস্পট এর একটা ডট দিয়ে দিলেন, ওখানে হোভার করলে ওই প্রোডাক্টটা দেখাবে। এগুলো কিন্তু প্রচুর ইউজ হয় ই কমার্স ওয়েবসাইটগুলোতে। তারপরে দেখেন এই যে অনেক অনেক অপশন আছে, এটা তো রাখেন, এটা গেল। তারপরে এই যে সুপ্রিমটা আছেন ডিবি সুপ্রিমে, এখানে দেখেন কতগুলো কতগুলো মডেল, ঠিক আছে না? এই যে দেখেন কার্ড, তারপরে হচ্ছে এই যে ব্রেড ক্যাম্প, তারপরে হচ্ছে মেশিনারি গ্যালারি কামিং সুন, এই যে কার্ড কারোসেল, আমরা কিন্তু এই কারোসেল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারতাম, এই টাইপের হচ্ছে কারোসেলগুলো তৈরি করতে পারতাম। তো আপনারা হচ্ছে এই যেটা হবে সেটা হচ্ছে এই দুটো প্লাগিনে কিন্তু পেইড, এবং এখানে প্রাইজিংয়ে গেলে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার ক্লায়েন্টের হলে আপনি ক্লায়েন্টকে এগুলো কিনতে বলবেন, এবং হচ্ছে আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে এই দুটো প্লাগিন আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখেন এটা হলো আপনার ডিবি এসেন্সিয়াল, আর হচ্ছে এই যে সুপ্রিম। ওকে, এই দুটো প্লাগিন প্লাস হচ্ছে কারোসেল প্লাগিনটা আপনারা ডিসক্রিপশনে, ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আমি বলে দিই এগুলো কিন্তু অনলি ফর প্র্যাকটিসের জন্য, এবং আপনি এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, এবং ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন ক্লায়েন্টকে বলবেন কিনতে। ওকে, এখানে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সুন্দর করে এগুলো কিনতে পারবেন। সো আজকের এই ক্লাসে এতটুকুই, এবং হচ্ছে সবাই সবাই প্লিজ প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট করবেন, এবং গ্রুপে যাই পোস্ট করবেন, এবং আপনার যে প্র্যাকটিসগুলো আছে যাই হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।